দর্শক, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে যখন সালাম ফিরাই, তখন আমি একটা জিনিস খুব গভীরভাবে অবজার্ভ করে দেখেছি যে সবাই প্রায় মানুষই নামাজ ফেরার সময় এরকম করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে। আসসালামু আলাইকুম, আমি অবশ্য মাওলানা না বা আমি কোনো মুফতিও না, আমার অবজারভেশন আমার কলিগ আমাকে শুনে করবে, এটা আপনাদের কাছে বলা রইল। আমরা যখন সালাম ফিরাবো তখন আমরা সুন্দর করে পিঠটাকে সুন্দর করে একটু সোজা রেখে পুরো এরকমভাবে আমরা এই জায়গায় আমরা তাকাবো। দর্শক, ব্যাপারটা খুব লক্ষণীয়, আমি ঘাটটা পুরোটা ঘোরাচ্ছি এবং এইভাবে তাকাচ্ছি এখানে, এখানে ঘাটটা পুরোটা ঘোরাচ্ছি, এখানে তাকাচ্ছি, এর মধ্যে দুইটা লাভ। নামাজ কিন্তু অত্যন্ত সাইন্টিফিক ব্যায়াম, যখন আমি পুরোটা ঘোরাবো আমার ঘাড়ের রেঞ্জ অফ মোশন বেড়ে যাবে। মনে রাখবেন প্রত্যেকটা জয়েন্টের একটা রেঞ্জ অফ মোশন আছে, এটারও জয়েন্টের রেঞ্জ অফ মোশন এরকম। যদি আমি এর পুরো রেঞ্জ অফ যদি আমি পুরো না ঘুরাই তাহলে এই জায়গাটাতে শেষ পর্যন্ত ওই জায়গাটা কমে যাবে, রেঞ্জ অফ মোশন যতটুকু হওয়া দরকার হবে না। প্রত্যেকটা যে একটা নির্দিষ্ট রেঞ্জ অফ মোশন আছে, দেখা যাক যে এই যে এইটা ধরেন এটারও কিন্তু এই জয়েন্টগুলো তখন ভালো মতো ফ্লেক্সিবল হবে না, পুরো রেঞ্জ অফ যাবে না। তাহলে আমি যদি আমাদের সময় যদি আমার রেঞ্জ অফ মোশনটা পুরোপুরি করি তাহলে কী হবে, আমার ঘাড়টা ভালো থাকবে, আমি অনেক ঘাড় ব্যথা হবে না, আমার ঘাড়ের প্রবলেমগুলো কম হবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।